হোয়াইট ওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচেই লজ্জাজনক স্কোর বাংলাদেশ নারী দলের। শেষ ওয়ানডেতে পরিবর্তন নিয়ে মাঠে নামে বাংলাদেশ, খেলাও হয় অন্য উইকেটে, তবে এক জায়গায় আসেনি কোনো পরিবর্তন। সিরিজের প্রথম দুই ওয়ানডের মতো এদিনও 100 রানের গন্ডি পার করতে পারেনি স্বাগতিকরা, তাই তো 3-0 ব্যবধানে সিরিজ জিতে বাংলাদেশকে হোয়াইট ওয়াশ করলো সফরকারীরা। মিরপুরের দিনের শুরুতেই টস জিতে স্বাগতিকদের ব্যাটিংয়ে পাঠায় অস্ট্রেলিয়া, তবে শুরুটা ভালো হয়নি টাইগ্রিসদের। 0 রানে প্রথম উইকেট হারায় তারা। অ্যালিস পেরিকে তুলে মারতে গিয়ে মিড অফে ধরা পড়েন অভিষিক্ত সুমাইয়া আক্তার। অভিষেকে 0 রানে আউট হওয়া বাংলাদেশের অষ্টম ব্যাটার এখন সুমাইয়া। এরপরে তাসের ঘরের মতো ভেঙে পড়ে বাংলাদেশ দলের ব্যাটিং লাইন আপ। দলীয় 24 রানে ফরজানা হক ও মুর্শিদা খাতুনের উইকেট হারিয়ে চাপে পড়ে যায় বাংলাদেশ। ফরজানা ফেরেন মাত্র 5 রানে আর মুর্শিদার ব্যাট থেকে আসে 8 রান। 32 রানের মধ্যে 5 উইকেট হারানো বাংলাদেশকে আবারও চোখ রাঙাচ্ছিল নিজেদের ইতিহাসের সর্বনিম্ন স্কোরের। সেখান থেকে প্রতিরোধ করার চেষ্টা করেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, তবে বেশি দূর এগোতে পারেননি এই উইকেট রক্ষক ব্যাটার। কট বিহাইন্ড হয়ে ফেরার আগে দলীয় সর্বোচ্চ 16 রান আসে তার ব্যাট থেকে। শেষ উইকেটে সুলতানা খাতুন ও মারুফ আক্তারের 26 রানের সুবাদে 89 রানের সংগ্রহ পায় বাংলাদেশ। অজিদের হয়ে 3টি করে উইকেট নিয়েছেন কিম গার্ড ও অ্যাশলে গার্ডনার। সহজ লক্ষ্য তারা করতে নেমে শুরুটা দেখে শুনেই করেন দুই অজি ওপেনার। এ দুই ব্যাটারের 43 রানের পার্টনারশিপ ভাঙেন সুলতানা খাতুন। 12 রানে লিচফিল্ড ফিল্ডেও এক প্রান্ত আগলে রেখে ব্যাট করতে থাকেন অ্যালিস হিলি। আউট হওয়ার আগে অজিদের জয়ের ভিত গড়ে দিয়ে যান এই ব্যাটার। 34 বলে 33 রান করা হিলিকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন রাবেয়া খান। অজিদের ইনিংসের বাকি কাজটা করেন বেদ মুনি ও অ্যালিস পেরে। এ দুজনের 34 বলে 39 রানের জুটিতে এক পেশে জয় পায় অস্ট্রেলিয়া। 31 মার্চ মিরপুরের সিরিজের প্রথম টি-20তে মুখোমুখি হবে দুদল। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা।